গত পর্বে আমরা কিন্তু বেশ কয়েকটা কাজ শিখেছিলাম আর যারা ক্লাস নাম্বার টু এ মুহূর্তে দেখছেন যেহেতু এটা সিপিএ মার্কেটিং পেইড ক্লাস এবং ক্লাস নাম্বার টু এ মুহূর্তে দেখছেন ক্লাস নাম্বার ওয়ান না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন অথবা আপনি আমার ইউটিউবে এসে এখানে ভিডিওজে ক্লিক করার পর দেখবেন এখানে ক্লাস ওয়ান দেওয়া রয়েছে যে ক্লাস ওয়ান লেখা রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আজকে আমি কথা বলবো সিপিএ বা মায়ের লিডও হতে পারে আমি এখানে সিপিএ লিড নিব যে সমস্ত সাইটগুলোতে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় তার মধ্যে ভালো একটা সাইট হচ্ছে সিপিএলিট এটা খুবই ভালো একটা সাইট এখানে এসে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন অফার্স রয়েছে অ্যাডভার্টাইজার রয়েছে ব্লগ কন্ট্যাক্ট পাবলিশার যারা কাজ করেন তারা হচ্ছেন পাবলিশার আপনি এখানে ক্লিক করতে পারেন লগ ইন বা ক্রিয়েটেন অ্যাকাউন্ট অথবা ক্লিক করতে পারেন স্টার্ট আর্নিং নাও তো এগুলো তো আমার যাওয়া নেই সরাসরি আমি ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখার মধ্যে এখানে ক্লিক করার পর দুইটা অপশন একটা হচ্ছে অ্যাডভার্টাইজার যারা অ্যাডভাস অ্যাডভার্টাইজ এখানে করেন অর্থাৎ যারা এখানে কাজগুলো দেন তারা এবং তাদের কাজগুলো নিয়ে আমরা ইনকাম করি যারা ইনকাম করে তারা হচ্ছে পাবলিশার যাদেরকে বলা হচ্ছে এখানে দেখেন যে আর্ন মানি নব্বই পার্সেন্ট অফ আওয়ার ইউজার ইউজ চুজ দিয়ে সেটা পছন্দ করে তো ইস্টার টার্নিং নাও এলাকার লেখার মধ্যে আমি ক্লিক করে দেব ইস্টার টার্নিং নাও ওকে দেন এখানে দুইটা অপশন আসছে আই ওয়ান্ট টু প্রোমোট অফার ডাইরেক্টলি আই ওয়ান্ট প্রো মেক মানি ফ্রম মাই মোবাইল অ্যাপ অর ওয়েবসাইট তোমরা আমাদের হচ্ছে ওয়েবসাইট নেই বা মোবাইল অ্যাপও নেই এটা তো আমরা যাবো না এই জায়গাতে খেয়াল করুন এখানে লেখা রয়েছে আই ওয়ান্ট টু শেয়ার লিঙ্কস এখানে যা যা থাকবে তা হচ্ছে আর্ন মানি জাস্ট বাই শেয়ারিং লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করে ইনকাম করুন দ্বিতীয় লেখার রয়েছে রিকোয়ার ভিজিটার টু ইন্টারাক্ট উইথ অ্যান্ড অ্যাড টু অ্যাক্সেস ইউর লিঙ্ক আর্ন মানি ইজ ইন্টারাকশন ফ্রম ইউর ভিজিটার্স আর মানি বাই শেয়ারিং লিঙ্ক টু মিনিগ্রাফ জিটিএম যে কোনো গেমের মাধ্যম দিয়ে আর কি এর পাশে রয়েছে আই ওয়ান্ট টু আর্ন মানি বা আই ওয়ান্ট টু প্রোমোট অফার ডাইরেক্টলি আর্ন মানি বাই প্রোমোটিং অর সিপিআই বা সিপি সিপিআই অফার ডাইরেক্টলি টু ইউর অডিয়েন্স বাই মিডিয়া বাইং অন সাইট লাইক টিকটক ফেসবুক ইত্যাদি এগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে আপনি এই যদি এটা চয়েস করেন ডান পাশে থেকে যদি আপনি এটা চয়েস করেন এখানে লেখাই রয়েছে যে আপনি আপনার অডিয়েন্সকে ইনকাম করতে চান যেমন টিকটক অ্যাডের মাধ্যমে ফেসবুক অ্যাডের মাধ্যমে তাহলে এটা ক্লিক করুন অথবা আই ওয়ান টু মেক মানি ফ্রম মাই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট আমার ওয়েবসাইট আছে বা মোবাইল অ্যাপ আছে তা কাজ করতে পারে এখানে একটা বিষয় আমি নোট করতে বলবো যারা ব্লগার স্পট বা বা ব্লগার অ্যাডসেন্সের কোর্স করছেন আমার কাছে আমি আপনাকে করতে বলছি না যারা করছেন তারা কিন্তু এই নিচেরটা চয়েস করতে পারবেন যেহেতু ওখানে ইংলিশ কন্টেন্ট বা আমেরিকা থেকে ট্রাফিক নিয়ে এসে বা সেখানে আপনি কন্টেন্ট লিখে কাজ করতে পারেন সবসময় দেখানো হয়েছে সো আপনি এই অফারটা আপনার বাম পাশে ব্যানারে বসে দিলে আপনি ভালো ইনকাম করতে পারবেন জাস্ট ভিউ আসলে ওখান থেকে আপনি ক্লিক করে ইনকাম করতে পারবেন এখানে অনেকগুলো অপশন থাকলে আমরা বাম পাশেটা চয়েস করবো তবে এখানে দু নাম্বার বলা হচ্ছে রিকোয়ার ভিজিটার টু ইন্টার্ক উইথ অ্যান অ্যাড টু অ্যাক্সেস ইউর লিঙ্ক এখানে ভিজিটার অবশ্যই লাগবে তাই বলছে ঠিক আছে এটা আপনার তবে এখানে ক্লিক করে দিলাম গেট স্টার্টে আচ্ছা পেমেন্ট এক ডলার মিনিমাম উদ্র ফার্স্ট পেটা হচ্ছে পেপালে আমি পেপ্যালে যাবো না আমরা নিব হচ্ছে পেওনিয়ার যেহেতু বলেছিলাম গত পর্বে যে আপনার বিকাশ থাকলে পেওনিয়ার খোলা খুব একটা কঠিন নাই আগে পেওন খুলে বসে থাকা লাগবে তা না আপনি কাজ করেন ইনকাম শুরু হবে তখন আমাকে ইনবক্স করেন প্রয়োজনে আমি ইনশাল আপনাকে সাপোর্ট করতে পারবো দুই নম্বর হচ্ছে চেক ব্যাঙ্কে চেক পাঠানো হবে আর তিন নম্বর হচ্ছে ব্যাঙ্কের ট্রান্সফার পঁচাত্তর ডলার হলে সরাসরি আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে ওকে তো এখানে যে পেমেন্টটা এটা এসেছে সেটু আপনাকে বিশ্লেষণ করি আপনি করেন বা না করেন এটা আপনার জেনে রাখা দরকার সেটা হচ্ছে এসিএইচ পেমেন্ট হচ্ছে রেফার করে ইলেকট্রনিক ট্রান্সফার টু ফান্ড থ্রো মানে এটা এটাকে এক কথা বলা হয় অটোমেটেড ক্লিয়ারিং হাউস এসিএ নেটওয়ার্ক এসি এটা আমাদের জন্য অবশ্যই না এটা শুধুমাত্র আমেরিকানদের জন্যে অবশ্য এখানে মেনশন করে দিয়েছে অনলি তো এখান থেকে আমি পেওনার কিলি করে দিব পিওনারে ক্লিক করে দেওয়ার পর দেখেন ফোন নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো আশা করছি আপনারা পারবেন এরপর আমার দেখানো উচিত তবে এখানে আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার এই ব্রাউজার যেমন আমার ব্রাউজারে আমি জিমেলে লগ ইন হয়ে আছে অর্থাৎ আমার এখানে দিয়ে অটোমেটিক্যালি লগ ইন হওয়া আছে যদি আপনার ব্রাউজারে আপনি দিয়ে লগ ইন হয়ে থাকেন বা আপনি মোবাইল ফোন ব্রাউজার বা কো আমরা যদি কাজটা করেন সেখানে আপনি যদি জিমেলে লগ ইন হয়ে থাকেন কন্টিনিউ উইথ গুগল করলে অটোমেটিক্যালি প্রোফাইলটা তার ধরে ফেলে মানে কানেকশন করে ফেলে তখন আপনার অ্যাকাউন্ট খুলতে এক্সট্রা নাম তথ্য দেওয়া লাগে না অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় দেখেন আমি ক্লিক করার পর এখানে আমার ইমেল শো করছে আমি ইমেলে ক্লিক করে দিব ওকে দেন কন্টিনিউ আমার অ্যাকাউন্ট কমপ্লিট এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার ঝামেলা নেই এবং এখানে আমার কোনো পেমেন্ট নেই যতগুলো অ্যাকাউন্ট রয়েছে ফ্রিতে তার মধ্যে আরেকটা একটা আছে সেটা হচ্ছে মাই লিড মাইলিড এই সাইটটাও বেশ ভালো এখানে ডেডিং অফার নিয়ে কাজ করা যায় তবে এগুলো ফ্রি সাইট যদি কারো কাছে ম্যানেজার সাথে ম্যানেজার সাথে কথা বলার পর মানে অ্যাপ্রুফ নেওয়া সাইট থাকে মানে আমি বলতে চাচ্ছি চাচ্ছি আপনাকে এক কথাতে যে যে সমস্ত সাইটগুলো অ্যাপ্রুভ নিতে হয় ম্যানেজারকে ইনবক্স করে কথা বলার পর আপনার ইনকাম প্রুফ দেখানোর পর বা ট্রাফিক দেখানোর পর ভিউয়ার দেখানোর পর সেগুলো থাকলে সেখানে কাজ করে ভালো ফ্রিতে না করে আর যেহেতু এগুলো ফ্রিতে অ্যাকাউন্ট করা যায় এগুলো ভালো এগুলো কিন্তু ফলস না এগুলো ভালো সাইট তো আমি যেহেতু মাইলেট দেখিয়েছি ওটা আমি দেখাচ্ছি না বা সিপি গ্রিপও দেখাচ্ছি না জাস্ট এখানে দেখাবো সিপিএ লিড সিপিএ লিডটা কিন্তু বেশ ভালো টাকা আমি প্রিন্ট করে রাখলাম যেন পরবর্তী সময় আমাকে খুঁজতে না হয় এখানে আগের মতো সেম আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন কোনো ভিডিও কাটবেন না যেহেতু আমি এটাকে প্রফেশনাল পর্যন্ত নিয়ে যাব একদম স্টেপ বাই স্টেপ তাই কোনো অংশ হয়তো বা আপনি জানেন কেটে দেখছেন বাট দেখাচ্ছে সেই অংশ তো আপনি আমি আপনাকে অ্যাডভান্স কিছু দিচ্ছি সেটা আপনি মিস করলেন দেখেন এখানে একটা অপশন আছে যখন আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এই অপশনটা আমার কাছে আসছে সেট সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার দিস আর রিকোয়ার্ড টু ফর 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 ইস্টোরিং অ্যাক্সেস টু অ্যাকাউন্ট ইউ ক্যান নট চেঞ্জ দেম লেটার এখানে আপনি নিজের সিকিউরিটি করার মতো একটা প্রশ্ন করুন এবং নিজে উত্তর দিন যেটা আপনি পরবর্তী সময় পরিবর্তন করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য ভুলে গেলে এটাকে ফিরিয়ে আনতে আপনার এগুলো প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে সিকিউরিটি আপনার ইন্টারিয়র সিকিউরিটি কোশ্চিন তা এখানে আমি ক্লিক করে দিলাম প্রশ্ন কে লিখবে প্রশ্ন আপনি নিজেই লিখবেন উত্তর আপনি নিজেই দেবেন আপনি এখানে বাংলা লিখতে পারেন আমার ইউটিউব চ্যানেল এর নাম কি যদি আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনার ইমেলে ভুলে যান আপনি অ্যাকাউন্টের চেষ্টা করছেন লগ ইন করতে ইমেল দিয়ে সরি ইমেল ভুলে গেলে হবে না ইমেল দিয়ে লগ ইন করছেন তখন আপনার পাসওয়ার্ড মনে নেই বা আপনার কোনো কারণের আপনি গুগলের সাথে কানেকশন করতে পারছেন জাস্ট আপনার ইমেলটা মনে আছে আপনি দিয়ে অ্যাকাউন্টটা রিকভার করার চেষ্টা করছেন পাসওয়ার্ড ফাসওয়ার্ড সব ভুলে গেছেন আপনি তখন আপনাকে এই প্রশ্ন দেখানো হবে যে প্রশ্নটা আমি নিজে লিখলাম আমি এখানে লিখলাম আমার আমার ইউটিউব চ্যানেলের নাম কি প্রশ্ন কী লিখলাম আমি লিখলাম আমার চয়েস মতো কে লিখেছে আমি নিজে লিখেছি সো অ্যান্সার আপনাকে দেওয়া লাগবে আমি লিখে লিখলাম হচ্ছে না জাস্ট নাম দেবো এবার যদি আমার কাছে প্রশ্ন করা হয় আমার ইউটিউব চ্যানেলের নাম কী ভবিষ্যৎ সময় তখন আমার মনে পড়ে যাবে ও ফো এটা তো আমি লিখেছিলাম এবং উত্তরটা আমার আপনি এখানে লিখতে পারেন আমার প্রিয় স্যারের নাম কী বা আমার গার্লফ্রেন্ডের নাম কী বা আমার ওয়াইফের নাম কী বা আমার বাবুর নাম কী হবে ভবিষ্যতে তবে এমন কিছু রাখবেন যেটা আপনার মনে থাকে হ্যাঁ যেমন ইজি ইজি রাখবেন এটা তো অন্য কেউ জানবে না যে জাস্ট আপনি জানবেন আমারটা হয়তো বা সবাই জানেন বাট ওটা কেউ আপনারা কেউ জানবে না ক্লিক করে দিলাম সেভ লেখার মধ্যে এবং সেটা অ্যাড করার পর দেখেন আমার সামনে চলে আসতে আমার নাম তথ্য এখানে আমি নাম টাম সব চেঞ্জ করে দিব ওকে টাইপ পাবলিশার এখানে পেমেন্ট অ্যালার্ট ডেইলি আর্নিং কত টাকা প্রতিদিন ইনকাম করছেন সেটা আপনি জানবেন কি না ইমেলের মাধ্যমে আমি এই পাশের কথাগুলো বলছি নোটিফিকেশন আপনার অফার নতুন অফার আসলে আপনাকে ইমেল করা হবে পেমেন্ট যখন আসবে তখন আপনাকে ইমেল করে জানানো হবে আপনি আজকে কত ইনকাম করলেন কাল কত করলেন ডেইলি ইনকামের রিপোর্ট ডেইলি আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক ইনকাম জানিয়ে দেওয়া হবে এগুলোকে আপনি চান না কি চান না এগুলো সবাই আমি টিকমাক দিয়ে রাখবো আমি একটা বাদ দেবো সেটা হচ্ছে অফার অ্যালার্ট কোনো অফার মাইল ডা আসলে সেটা আমি জানতে চাচ্ছি না কারণ সেটা আমি অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখতে পাবো এবং বাম পাশ রেট আমার হয়ে গেলে এটা আমি করে দেবো সেভ এগুলো কিন্তু চ্যাপ্টার অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া আছে দেখেন এখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে যে এই অংশটা একটা চ্যাপ্টার হ্যাঁ সেমভাবে ওর নিচে কিন্তু আরও একটা চ্যাপ্টার আলাদাভাবে দেওয়ার হচ্ছে দেখেন এখানে আরও একটা চ্যাপ্টার বর্তমান পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড নতুন একদম নতুন দুইবার দিতে হবে তার মানে এখানে আগের পাসওয়ার্ড এবং পরে দুইটা ঘরে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না করলে হবে রেখে দেবেন জাস্ট দরকার নেই টাচ করার এখানে এখন হচ্ছে বাম্বা সেটার পালা এখানে কান্ট্রি আমি অবশ্যই ইন্ডিয়া দিব না কারণ আমি বাংলাদেশি মাই কান্ট্রি আচ্ছা ই স্টেটে দেবেন আপনার বিভাগের নাম আপনার যে বিভাগ সেই বিভাগের নাম দেবেন ওকে সিটিতে দেবেন আপনার জেলার নাম জিপ কোড আপনার ফ্যামিলির যে কারো আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা থাকে এটা এরপরে অ্যাড্রেসে দেবেন প্রথমে গ্রামের নাম বা মহলার নাম তারপরে দেবেন আপনার পোস্ট অফিস বা আপনার যে ডাকঘর ইউনিয়ন পরিষদ সেটার নাম তারপরে দেবেন উপজেলার নাম তারপরে দেবেন জেলার নাম অ্যান্ড এরপর দেবেন ফোন নাম্বার আমি দিয়ে দিলাম জিরো ওয়ান নাইন টু ডবল ফাইভ ফোর থ্রি ওয়ান জিরো ফোর এটা করে দিলাম সেভ ইয়োর ইমেল অ্যাড্রেস ইজ নট সরি আন্ডার ভেরিফাই ক্লিক হেয়ার টু দি ভেরিফিকেশন কোড তার মানে আমাকে ইমেইলে কোড পাঠিয়েছে সেটাতে ক্লিক করে আমাকে অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে হবে ওপরে দেখো লেখা হচ্ছে সিপিআই গ্রিপ নোটিফিকেশন এটা আমার হচ্ছে সিপিআই গ্রিপের সেটা আমার লাগবে না রিফ্রেশ করে নিব আমি এখনো লিঙ্কটা মনে হচ্ছে পাই নাই সো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক হেয়ার টু রিসেন্ড দ্য ভেরিফিকেশন ইমেইল ক্লিক করে দিলাম এ নিউ ভেরিফিকেশন লিঙ্ক বেন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস দেখেন এবার চলে আসছে উপরে লিড ডট কম লিড ইমেইল ভেরিফিকেশনে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিব ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই লেখাটার মধ্যে এবং ইমেল সাবমিট করার পর দেখেন এখানে লেখা রয়েছে লটারি স্ক্র্যাচ অনেকগুলো অপশন রয়েছে এগুলো আমাদের খুব বেশি জানতে হবে তা না তবে যেগুলো জেনে রাখার দরকার হবে ফিউচারের জন্য আপনি কাউকে যদি বলেন যে আমি সিবে মার্কেটিং করি সে আপনার কোনো প্রশ্ন করলে আপনি অ্যান্সার করতে পারেন এখানে রয়েছে লটারি সিস্টেম আপনি স্ক্র্যাচ করলে এক পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনার ইনকামকে বাইরে দেওয়া হবে আপনার জন্য শুভকামনা রইল তারা তাই বলছে বলার পরে এটা আপনি যদি স্ক্র্যাচ করতে পারেন তো আমি এগুলো যাচ্ছি না এটা হচ্ছে আমার আর্নিং আজকের কত কালকের কত এ মাসের কত মোট কত এখানে সব কিছু শো করবে এবং এখানে লেখা রয়েছে আমার আইডি নাম্বার ঠিক আছে আচ্ছা তাহলে এই অংশটা আশা করছি সবারই কিলার অ্যাকাউন্ট খোলা নিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাবো তবে আগে বলে রাখি এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে রেফারেন্স এখন গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যদি কেউ টিম গঠন করে কাজ করে সে বেশি ইনকাম করতে পারবে আবার আপনি যদি রেফার করেন কাউকে ধরেন আমি এখন এই লিঙ্কটা আপনাকে দিলাম আপনি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলেন আপনি যা ইনকাম করবেন সেখান থেকে আমি পাঁচ পার্সেন্ট পাবো তার মানে হচ্ছে আপনি যদি একশো ডলার ইনকাম করেন আমি এখান থেকে লাভ করতে পারবো পাঁচ ডলার যেটা আমাকে এই সিপিএলইড বিনামূল্যে দেবে আপনার কাছ থেকে কাটা কেটে নেওয়া হবে না আপনার একশো একশোই থাকবে আমি পাবো পাঁচ ডলার যদি কেউ গ্রুপ নিয়ে কাজ করতে চান বা গ্রুপে কাজ করতে চান একটা অ্যাকাউন্টে সবাই কাজ করতে পারবেন আবার রেফার করে পাঁচজন পাঁচটা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন তবে পাঁচজন পাঁচটা অ্যাকাউন্ট করে কাজ করে খুব একটা ভালো হবে না পাঁচজন মিলে একটা অ্যাকাউন্টে কাজ করবেন সেটা বেটার হবে টিম নিয়ে কাজ করলে আর যদি কেউ চান রেফার নিয়ে কাজ করবেন আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আমার রেফার লিঙ্ক দিয়ে রাখতে পারেন নাও রাখতে পারে আপনি সিপিএ থেকে করে নিন আমার রেফারের প্রয়োজন খুব একটা হবে না আশা করছি তবে রেফার নিয়ে কাজ করলে কি হয় সিপিএ লিড বুঝতে পারে যে এরা হচ্ছে একটা গোষ্ঠীর মধ্যে রয়েছে কেমন কারণ এখানে আমার রেফার লিঙ্ক দিয়ে আপনি করছেন আরেকজন করছে তখন সবাই দেখবে যে একজন ব্যক্তির আনটার বাকি এতজন রয়েছে তার মানে এটা হচ্ছে লিডার এরকম একটা মজা হয় না করলে কোনো সমস্যা নেই এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে আপনি কাউকে লিঙ্ক দিলে আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করাবেন এটা আপনার প্রফিট রয়েছে সে একশো করলে আপনি পাঁচ পাচ্ছেন পাঁচ ডলার মানে প্রায় ছশো টাকার সমান ওটা আপনাকে কে দেয় বলুন যাক অতিরিক্ত নীতি কথা বলে ফেলাম এখন আমি ক্লিক করছি পেমেন্টস লেখার মধ্যে এখানে সেম পেমেন্টস আপনাকে সেটা করতে হবে ইউর অ্যাকাউন্ট ইজ নট ইলিজেবল ফর পেমেন্টস কারণ আমার এখানে কোনো কিছু হয়নি জাস্ট কেবল নতুন অ্যাকাউন্ট করলাম আমি টু গেট পেমেন্টস ইউ নিড টু চুজ পেমেন্ট মেথড ইফ মেথড ইজ নট সিলেক্টেড উই কিপ আর্নিং ইন টু সিপিএলএট ব্যালেন্স আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে যেটা এই পাশে রয়েছে এবং এটা অ্যাড না করা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না এখানে আমি ক্লিক করছি এখানে রয়েছে এসএ যেটা আমি বললাম একটু যে ইউএস অনলি শুধুমাত্র চেক বা ইমেইল ইমেল আপনি চেক পাবেন এটা দরকার হবে না আমার মনে হয় পেপার পেও এটা সবচেয়ে বেটার এবং ওয়ার ট্রান্সফার ওয়ার মানে ব্যাঙ্ক আপনি পঁচাত্তর ডলার হলে এখান থেকে উদ্রোহ করতে পারবেন দ্বিতীয়ত গতবার আমি দেখেছিলাম যে আমাদের ট্যাক্স ফর্ম লাগবে ট্যাক্স ফর্মটা জমা দেওয়া লাগবে বলেছিলাম মেবি মনে আছে আশা করছি সেটা আমি সেভ করে রাখলাম আপডেট বা ট্যাক্স ফর্ম এখানে ক্লিক করে দেব এখানে হচ্ছে আমার মিসিং গ্লিক হয়েছে একটা এটা আমি এখানে ক্লিক করে ফেলেছিলাম ডাব্লু এইট নেবেন ডাব্লু এইট উপরে দেখবেন আচ্ছা এটাতে ডাব্লু নাইনটাই বেটার কারণ এখানে লেখা রয়েছে ফর নন ইউএস পারসন আমরা ডাব্লু নাইনটাই নিব ডাব্লু এইট গুগল অ্যাপসেন্সে হয় আচ্ছা ডাব্লু নাইনটা এখান থেকে নিব কন্টিনিউ বাটনে ক্লিক করছি ওকে আপনার পুরো নাম এটা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দেবেন এখানে কোনো ভুল নাম দিলে কিন্তু এটা গ্রহণ করবে না এটা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দেবেন ওকে কান্ট্রি এরপর রয়েছে বিজনেস নেম যদি থাকে আপনার যদি বিজনেস নেমটা ওপরের নামে চেয়ে অর্থাৎ আপনার ব্যবসায়িক নাম যদি ভিন্ন হয় উপরের নামে চেতে তখন এটা আপনি দিয়ে রাখবেন তো আমি চেঞ্জ করছি না এখানে টেক্স ক্লাসিফিকেশন এটা করে রাখবেন ইন্ডিভিজুয়াল এবং টেক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আইডি কার্ড দেওয়া লাগবে আইডি কার্ডের নাম্বারটা দেওয়া লাগবে এখানে আপনাকে এখানের শব্দটা খুব ভালোভাবে বুঝুন এখানে বলা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে সংক্ষিপ্ত করলে বলা হয় ট্যাক্স পেয়ারের টি আইডেন্টিফিকেশনের আই এবং এনের হচ্ছে নাম্বারের হচ্ছে এন টি আই এন ঠিক আছে শব্দটা খুব ভালো করে খেয়াল রাখুন এখানে আপনাকে তিন নাম্বার দিতে বলা হচ্ছে টিন সার্টিফিকেট থেকে টিন নাম্বার এই টিন অ্যাকাউন্টটা কীভাবে করবেন তা আমি দেখেছি আরেকটা ভিডিওতে আমি সেটা আপনাকে মেনশন করে দিচ্ছি এখন যেই ভিডিওটা চলছে ভিডিওটা শেষ করার পর বা আপনি এই জায়গাতে বন্ধ রেখে আপনি আমার চ্যানেলের মধ্যে আসবেন সেখানে এসে ক্লিক করে দেবেন প্লে লিস্ট লেখার মধ্যে দেখা একটা দরকার আছে এর জন্য আপনাকে বলছি প্লে লিস্ট লেখার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি প্লে লিস্টে যখন ক্লিক করলাম ক্লিক করার পর একটু সামান্য স্ক্রলিং করব। সামান্যটি স্ক্রলিং করবো একটু সামান্য স্ক্রলিং করবো দেখবেন এই জায়গাতে আমার একটা প্লে লিস্ট দেখতে পাবেন যেটা নাম হচ্ছে অ্যাড মোব গাইডলাইন্স এই নামটা ফলো করে রাখবেন প্লিজ এখানে মোট আটটা ভিডিও আপলোড দেওয়া আছে অ্যাড মোব গাইডলাইন্স নামে একটা প্লে লিস্ট দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই আমার যে ভিডিওগুলো এখানে দেওয়া রয়েছে মোট আটটা তার মধ্যে পাঁচ নাম্বার ভিডিওটা যেটা নাম্বার পাঁচ ভিডিও সেখানে দশ মিনিট উনিশ সেকেন্ডের একটা ভিডিও দেওয়া আছে লেখা আছে হাউ টু ক্রিয়েট ইট ইন সার্টিফিকেট বাই মোবাইল ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার এই দশ মিনিটের ভিডিওটা দেখলে আপনি নিজেই পুরো একটা টিন সার্টিফিকেট খুলে ফেলতে পারবেন এবং সেখান থেকে টিন নাম্বারটাও বের করতে পারবেন খুবই সহজ এবং ইজি প্রসেস এটা ফলো করবেন আবারও বলছে আমার চ্যানেলে আসবেন প্লেলিস্ট লিস্ট গাইডলাইন্স এবং সেখানে আসার পর পাঁচ নাম্বার ভিডিওটা তো টিন নাম্বার বা টিন সার্টিফিকেটটা গোপন রাখার পর আমি না জাস্ট নাম্বারটা কবে করে এসলাম এবং নাম্বারটা এখানে বসে দিলাম এরকম একটা নাম্বার আপনি পাবেন টিন সার্টিফিকেটের মধ্যে এটা লাগবে কারণ আমি রিকমেন্ড করবো সিপিএল লিড এই অ্যাকাউন্টটা বেশি ভালো এখান থেকে কাজ করে সুবিধা একটু বেশি পর্যন্ত তুলনামূলক হবে অ্যাকাউন্ট নাম্বার এটা কোন অ্যাকাউন্ট নাম্বার লিস্ট অ্যাকাউন্ট নাম্বার হেয়ার অপশনাল এটা দিলেও হবে না দিলে হবে যেখানে দেখবেন লেখা আছে অপশনাল নিজ দিয়ে এটা দিলেও হবে না দিলেও হবে তো এটা আমার দরকার নেই মেলিং অ্যাড্রেস থাকলে দিবেন না থাকলে দরকার নেই তবে দেওয়াটাই বেশি ভালো এখানে রাজপাড়া ওকে দেন মেলিং সিটি মেলিং সিটি তো আপনি এভাবে দিবেন অবশ্যই যেন শেষে জিপ কর থাকে তাহলে সুবিধা হবে ইউর সিগনেচার এখানে জাস্টার আপনার নামটা দেবেন পুরোনো নামটা দিতে পারেন আপনি জাস্ট আপনার মেন নামটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর ডেট আজকেটা থাকবে দেন ক্লিক করে দেবেন এখান থেকে সাবমিট বা সিন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেবেন আমার এখানে দেখাচ্ছে ইনফরমেশন সেভড অর্থাৎ এটা আমার হয়ে গেছে ওকে এটার কাজ আমাদের শেষ এখন আর কোনো কাজ নেই আমি এখন ক্লিক করছি ড্যাশবোর্ড লেখার মধ্যে তাহলে অ্যাকাউন্ট আমাদের একদম ক্লিয়ার ক্লাস ওয়ান আমরা অ্যাকাউন্ট করেছিলাম একটা হচ্ছে সিপিএ গ্রিপে এবং ক্লাস টুয়ে আমরা কাজ করলাম কোথায় ক্লাস টুয়ে আমরা কাজ করলাম হচ্ছে আমাদের সিপিএলিড ডট কমের মধ্যে এখানে অনেকগুলো কাজ রয়েছে যদি এখানে ক্লিক করি অল অফার্স লেখার মধ্যে ক্লিক করে দিই একবার অল অফার্স দেখেন এখানে বেশ ভালো ভালো অফার্স রয়েছে আর একটা বিষয় লক্ষণীয় এই ওয়েবসাইটটা বেশ অন্ধকার অন্ধকার মনে হচ্ছে শুরু থেকে যদিও এটা দেখতেই তো এটা দেখার জন্য আপনি বা চেঞ্জ করার জন্য আপনি ক্লিক করবেন দেখবেন ওপর লেখা রয়েছে এন ইংলিশ ইংলিশের পাশে দেখবেন একটা চাঁদের বা আলোচনা রয়েছে এখানে ক্লিক করে দিলাম নাইট মোড ডার্ক মোড দুইটা অপশন রয়েছে লাইট মোডে ক্লিক করে দিলাম এই যে আসছে লাইট মোড রাইট আচ্ছা এখন এখান থেকে আপনাকে অফার নিতে হবে আপনি কোন অফার নিয়ে কাজ করবেন সেখান থেকে কত বেশি পেমেন্ট করবে তার প্রুফটা রয়েছে ডান পাশে কোনটাতে কত টাকা দিবে এবং বাম পাশে রয়েছে অফারের নাম এবং বিস্তারিত এবং এখানে দেখতে পারবেন কয়েকটা বিষয় সেটা হচ্ছে প্রথমে থাকবে অফারের নাম হুম এটা খুব ভালো করে খেয়াল করেন অফারের নাম হচ্ছে কয়েন বেজ ওয়েব এটার কী কাজ ব্যক্তিকে রেজিস্টার করতে হবে এবং ভেরিফাই করতে হবে আইডি কার্ড তাহলে আপনি পাবেন কত দুই ডলার পঁয়তাল্লিশ সেন্ট যদি কেউ আপনার লিঙ্ক থেকে কয়েন বেজ অ্যাকাউন্ট খোলে আইডি কার্ড ভেরিফাই করে তার তথ্যগুলো দেওয়ার পর তাহলে আপনি পাবেন দুই ডলার পঁয়তাল্লিশ সেন্ট একজন করলে দুজন করলে চার ডলার নব্বই সেন্ট এভাবে হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বিষয় যেটা দেখার মতো এখান থেকে সেটা হচ্ছে দেখেন ডিভাইস টাইপ মানে কোন কোন ডিভাইস সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড আইফোন কম্পিউটার বা লিনাক্স হ্যাঁ যেটা উইন্ডোজ লিনাক্স সবগুলো অপারেটিং সিস্টেম এখানে সাপোর্ট করছে এরপর হচ্ছে কান্ট্রি ক্যানাডা রয়েছে ডি হচ্ছে ইউনাইটেড কিংডম রয়েছে ইএসটা আমি বুঝি না ফ্রান্স রয়েছে ইতালি রয়েছে আমেরিকা রয়েছে আপনি এই সমস্ত কান্ট্রিতে নিয়ে কাজ করতে পারবেন পরের অফারটা হচ্ছে হেন্টিস্টার ম্যাক্স এবং এটা রয়েছে দেখেন অল ডিভাইস এবং কান্ট্রি হচ্ছে এমএক্স রাইট আর এখানেই এমএক্স মানে হচ্ছে মেক্সিকো মেক্সিকোতে কাজ করতে হবে তো এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না আমাদের কান্ট্রি বেশি লাগবে কারণ কখন কোন কান্ট্রি নিয়ে কাজ করতে তো বলা মুশকিল তো বেশি পেমেন্টগুলো দেখেন এটা তো দেবে মো আপনাকে মোট দেবে তিন ডলার ছয় সেন্ট আর্ন ওয়েব আর্নিং ওয়েবসাইট এখানে কী করতে হবে আপনি লিঙ্ক দেওয়ার পর সেই ব্যক্তিকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাকে অ্যাকাউন্ট খোলার পর চারটা কয়েন আর্নিং করতে হবে তাহলে আপনি পাবেন তিন ডলার এবং এটা শুধুমাত্র কম্পিউটার ইউজারদের ক্ষেত্রে এক্ষেত্রে এভাবে আপনি অফারগুলো চেক করবেন যে কোনো অফারটা আপনার জন্য ভালো হবে আপনি কোন অফার নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আর এটা রয়েছে আর্ন ওয়েব এখানে আর্নিং করতে হবে ওয়েবসাইট থেকে তাকে তিন কয়েন আর্ন করতে হবে তাহলে আপনি পাবেন দু ডলার পঁয়তাল্লিশ সেন্ট এখানে কান্ট্রি কোড দেওয়া রয়েছে শুধুমাত্র ডেস্কটপ এবং অ্যাডভারটাইজার আইডি ওকে আচ্ছা এগুলো সবই অফার আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এখন যদি আমি সিপিএ গিরি যাই দেখেন এটাইতে অফার যে খারাপ এখানে তাও না এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি দু ডলার একত্রিশ সেন্ট দু ডলার সত্তর সেন্ট এটাই হায়েস্ট আচ্ছা এখানে কয়েকটা শব্দ আরচ্ছে চেনা দরকার একটা শব্দ আমাদের দরকার সেটা হচ্ছে আমরা গত পর্বে শিখেছিলাম নেট ইপিসি নেট ইপিসি মানে ইচ বা আর্নিং সরি আর্নিং বার ক্লিক আর নেট সি মানে হচ্ছে যেটাকে আমরা বলি গড় গড় যে হিসাবটা আমরা বলি যে গড় কনভার্সন রেট সি মানে হচ্ছে কনভার্সন রেট অর্থাৎ একশো জন এই অফারের লিংকে ক্লিক করলে পাঁচ পয়েন্ট টু পারসেন্ট মানে পাঁচজন বা ছয় জন আপনার হচ্ছে সাইন আপ করে এই অফারটা একটু দেখে তাহলে বুঝতে পারবেন এখানে কাজটা হচ্ছে মোবাইল ফোনে অ্যাপটা ইনস্টল করতে হবে এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস অফারটার নাম ইনস্টল এবং বাবা ডট কম অ্যাপ ব্যবহার করতে হবে ইনস্টল করার পর জাস্ট ইনস্টল করে সে ওপেন করলে আপনার কাজটা শেষ আপনি পাবেন এক ডলার সাত সেন্ট এবং কনভারশন রেট অর্থাৎ এই অফার নিয়ে কাজ করলে যেটা প্রমাণ হয়েছে গত দিনগুলোতে তারা গড় একটা হিসাব করেছে যে একশো জন এই লিঙ্কে ক্লিক করলে ছয়জন জন মতো ফাইভ প্লাস টোয়েন্টি মানে প্রায় ছয়জন চলে আসছে ছয়জন জন মতো এই এই লিঙ্কের উপরে ক্লিক করে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলেছে এটা বুঝতে পারছেন যে একশো জনের কাছে আপনার লিঙ্কটা পৌঁছাতে পারলে আপনি পাঁচজন বা ছয় জনকে ধরতে পারবেন ইনকাম করার জন্য আমি ধরলাম ছয়জন যদি এক পয়েন্ট সাত গুণ ছয় করি আপনি এটা খুব সহজে একটু ক্যালকুলেট করেন এক পয়েন্ট শূন্য সাত মেবে দেখলাম এক পয়েন্ট শূন্য সাত শূন্য সাত আপনি ছয়জনকে পেয়েছেন একশো জনের মধ্যে ছয়জন আপনি পাচ্ছেন প্রায় ছয় ডলার বিয়াল্লিশ সেন্ট এখন যদি ছয় ডলার বিয়াল্লিশ সেন্ট এখানে করা হয় দেখেন ছয় পয়েন্ট বিয়াল্লিশ যদি একশো জনের কাছে আপনি যান সেখান থেকে মাত্র ছয়জন আপনার অ্যাকাউন্টটা করে তাও আপনি পাবেন প্রায় সাতশো ষাট টাকার সমান বা সাতশো সত্তর টাকার সমান এরকম আপনি প্রফিট করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে আপনি যখন অফার নেবেন তখন সেটাকে একটু ক্যালকুলেট করলে বুঝতে পারবেন যে আপনি কতটা সময় দেওয়া লাগবে কয়জনের কাছে গেলে কত ইনকাম করতে পারবেন এটা আনুমানিক হিসাবে এখানে তারাও দিয়ে রেখেছে তা আপনার খুব বেশি যে কষ্ট করতে হবে তা কিন্তু জাস্ট একটু ক্যালকুলেটিং ইজি আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এই সিপি গ্রিপ থেকেও অ্যাফিলিয়েটের মতো রেফার করে ইনকাম করতে পারবেন যেমন এখানে লেখা হচ্ছে রেফার এফারেন্স ক্লিক করছি এখানেও যদি কেউ আপনার রেফারের মাধ্যমে ক্লিক করে বা আপনার অ্যাকাউন্ট খোলে তাহলে দেখেন আপনি কত প্রফিট করতে পারবেন পাঁচ পারসেন্ট কমিনিউ অর্থাৎ কম পাঁচ পার্সেন্ট কমিশন অর্থাৎ যদি কেউ অ্যাকাউন্ট খোলে এবং সে একশো ডলার ইনকাম করে আপনি পাবেন পাঁচ ডলার বোনাস তার থেকে কাটবে না সেটা আপনি জাস্ট পাবেন এবং এই রেফার ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি মোট কত ইনকাম এখানে করেছেন আজকে গতকালকে এই মাসে এবং টোটাল সবগুলো এখানে দেখতে পারবেন অপোজিট এখানে রয়েছে আপনার সিপি গ্রিপের রেফারের লিঙ্ক আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন যদি কেউ এটা দেখলে অ্যাকাউন্ট করে এবং ইনকাম করে তাহলে সেম যে কথাটা বললাম আর কি তাহলে বুঝতে পারছেন যে আপনি এখানে রেফার করেও প্রফিট করতে পারেন আবার চাইলে আপনি কাজ করেও প্রফিট করতে পারেন রেফার করে আহামোর ইনকাম হবে তা কিন্তু না আর কারণটা হচ্ছে যে একজন মানুষ আসলে কত সময় ধরে কাজ করবে কখন কাজ করবে তো ওই বিষয়ে আমি না যাই আচ্ছা আমরা তাহলে শিখলাম বা দেখলাম মোট কয়েকটা ওয়েবসাইট তিনটা একটা হচ্ছে সিপিআই গ্রিপ একটা হচ্ছে সিপিএল লিড আর একটা হচ্ছে মাই লিড মাই লিডও সেম পদ্ধতি এখানে আমি দেখাচ্ছি না ওটা আপনি অ্যাকাউন্ট খুলে নেন একই পদ্ধতি একই সিস্টেম এটাও কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট এখান থেকেও আপনি কাজ করতে পারবেন ক্রিয়েটিভিট অ্যাকাউন্টে ক্লিক করার পর তো যেহেতু ওই তুইটাতে আমি অ্যাকাউন্ট করা দেখিয়েছি আশা করছি এটার কোনো কিছু আপনার প্রবলেম ফেস করতে হবে না এখানেও আপনি ক্লিক করতে পারবেন লগ ইন ওইথ গুগল অ্যাকাউন্টের মধ্যে এবং এখানে খুব ভালো ভালো অফার রয়েছে সেম পদ্ধতি সেম সিস্টেম দেখেন উপরে আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি এখানে টেকমার্ক হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা ইজি খুবই বেশি যে কঠিন কিছু তা না তো আপনি আমি যে তিনটা ওয়েবসাইটের কথা বললাম আপনি এগুলো শিখে ফেলেছেন এখন এগুলো বাদ দিয়েও যদি আপনার কাছে আর ওয়েবসাইট থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন বা যদি আপনি ভাবেন ভাইয়া এই তিনটা ওয়েবসাইট বাদ দিয়ে আপনার দেখেন তিনটা ওয়েবসাইট বাদ দিয়ে আমি অন্য কোন ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাই বা অন্য কোনো সাইট বের করতে চাই তাহলে আমি সে সেগুলো কীভাবে বের করব। বা আপনারা কীভাবে সিপিএম মার্কেটে এখানে ভালো ভালো ওয়েবসাইট খুঁজে বের করেন কীভাবে বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ এবং এখানে রিপোর্ট চেক করার জন্যে দেখেন এই ডানপাশ অপশন রয়েছে আপনার বর্তমান ব্যালেন্স কত আটকে আছে কত মানে যেগুলো পেন্ডিং আছে পাঠাচ্ছে সেগুলো কত মোট কত উইথড্র করেছেন অনলাইনে কয়জন রয়েছে এটা যে আপনার রেফারেল লোক ঠিক আছে তাদের কথা বলছে এখানে ওকে এখানেটা রয়েছে হচ্ছে আর্নিং প্রুফ যেমন এটা হচ্ছে আজকে সরি এটা হচ্ছে আজকে এখানে ক্লিক করলে কালকে এখানে ক্লিক করলে সাত দিয়ে তিরিশ দিন এভাবে সবগুলো এখানে শো করবে তো এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন এগুলো সব এখানে শো করছে যে ক্লিক করলাম এখানে জিরো সরি আচ্ছা তাহলে এই তিনটক সাইট আমরা শিখলাম এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনাদের মতো করে ভালো সাইট আমি কীভাবে বের করবো বা কোন থেকে আপনারা বের করেন রাইট এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করেন আসলে ভালো ভালো সাইট আপনি কীভাবে বুঝেন যে কোনটা ভালো সাইট কোনটা খারাপ সাইট কোনটা কেমন হবে না হবে ইত্যাদি ইত্যাদি এটার একটা সুন্দর ট্রিক্স আমি রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু এটা আমার পেইড কোর্স আমি কাউকে ঠকাবো না হ্যাঁ আমি সরাসরি এখানে ক্লিক করছি তো আপনি গুগল সার্চ করতে হবে অফার ভ্যালট ও ডবল এফ ইআর টি অফার ভোল্ট লিখে সার্চ করবেন অফার ভোল্ট ওপেন করলাম ওকে এখানে আপনাকে একটু মাথা খাটাতে হবে প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনি কোন কাজ কোন ধরনের কাজ করতে বেশি পছন্দ করেন কোন ধরনের কাজ করতে আপনার ভালো লাগে আমার পরামর্শ হচ্ছে আপনি ইমেল সাবমিট বা জিপ সাবমিটের কাজগুলো করতে পারবেন সেগুলোতে হ্যাসেল কম কষ্ট কম ইনকাম অল্পতে চলে আসে এবং তুলনামূল্য খুবই সহজ একজন ইউজার জাস্ট সেটা ফর্ম পূরণ করবে নাম ইমেল ঠিকানা জিপ কোড শেষ জিপ কোড নিলে ইমেল নেয় না ইমেল নিলে জিপ কোড নেয় না যে কোনো একটা চাই ও বলে বললাম যে জিপ কোড নিয়ে কাজ করতে পারেন বা ইমেল সাবমিট নিয়ে কাজ করতে পারেন তো আমি ধরলাম যে আপনি ইমেল সাবমিট নিয়ে কাজ করছেন তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে এই যে এই সার্চ বক্স দেওয়া রয়েছে এই খালি বক্সে আপনার সার্চ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে এখানে আমি লিখবো জিপ সাবমিট বা সাবমিট আমি ইন্টারপ্রেস করে দিলাম দেখেন জিপ সাবমিট আমি যখন ইন্টারপ্রেস করলাম তখন এখানে কিন্তু আমার কাছে দুইটা অফার আসছে মোট দেখতে পাচ্ছেন এখানে মোট দুটো অফার আসছে তো জায়গাটা একটু বড়ো করে দেখায় তাহলে আপনার সুবিধা হবে এই পর্যন্ত খেয়াল করেন এখানে প্রথমে আসছে জিপ সাবমিট রেন্ট টু অন প্রাইভেট ফর এস আইডি জিপ সাবমিট করতে হবে আপনাকে দেওয়া হবে চার ডলার কেউ জিপ সাবমিট করলে কান্ট্রি হচ্ছে ইউএস এবং যে ওয়েবসাইট থেকে অফারটা দেওয়া হয়েছে ওয়েবসাইটের নাম হচ্ছে রেভিনিউ অ্যাডস খেয়াল করেন এখান থেকে এই অফারটা কোন ওয়েবসাইট দিচ্ছে রেভিনিউ অ্যাডস ওয়েবসাইট আমরা কোন কোন ওয়েবসাইট শিখলাম সিপিএ গ্রিপ শিখলাম সিপিএ লিড শিখলাম মাই লিড শিখলাম তাই না তিনটা শিখলাম তো এখানে বলছে রেভিনিউ এর এখানে আমি ক্লিক করে এটাকে একটু ওপেন করে দেখবো এটা ব্লক দেখাচ্ছে কেন ব্লক দেখাচ্ছে বলেন তো আমার কান্ট্রি তারা সাপোর্ট করবে না বাংলাদেশ তারা সাপোর্ট করবে না তো ওখানে আমি যাচ্ছি না আর একটা হচ্ছে প্রফিট এন এক্সটি এটাও ব্লক এখানে ব্লক ছোটানোর জন্য আপনি ভিপেন ইউজ করতে পারেন তো ভিপেন ইউজ করলে আমার নেটওয়ার্ক ড্রপ করবে সো একটা পদ্ধতি দ্বিতীয় হচ্ছে আমি এখানে লিখব ইমেল সাবমিট মানে যেই অফার নিয়ে আপনি কাজ করবেন আপনাকে সেই অফারটা এখানে এখানে লিখতে হবে যখন আমি লিখলাম দেখেন এরকম ইমেল ইমেল সাবমিট কিন্তু অনেকগুলো অফার রয়েছে সিপিএল অফার্স ডেস্কটপ ইমেইল সাবমিট গেমিং ইমেল সাবমিট এখানে কিন্তু কত টাকা দিবে তা লেখা রয়েছে এবং এ পাশে কান্ট্রি লেখা রয়েছে একটা জিনিস এখানে খেয়াল করেন একদম আশ্চর্য হয়ে যাবেন আপনি আশ্চর্য সত্যি আশ্চর্য দেখেন পুরোটাকে মার্ক করলাম হুম এই জায়গাটা খেয়াল করেন ক্যাম্পেন লিজু ইংলিশ বুঝি না কী লেখা রয়েছে অতটা মেবি লিজুইনি হ্যাঁ লাউ সুইট আচ্ছা ইউএসিপিএল এখানে হচ্ছে ইমেল সাবমিট করবে সেখানে লেখা হচ্ছে ইমেল সাবমিট এবং এটা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ হইতে হবে আপনাকে দেওয়া হবে চৌষট্টি ডলার একজনকে এখানে প্রবেশ করাতে পারলে চিন্তা করে দেখেন আপনি একজন তার ইমেল সাবমিট করবে কম্পিউটার থেকে অফারটা কমপ্লিট করতে হবে মোবাইল ফোন দিয়ে করলে হবে না কম্পিউটার দিয়ে করতে হবে আপনি পাবেন চৌষট্টি ডলার যদি আপনি দুশো জনের কাছে যান মাত্র একজন অ্যাকসেপ্ট করে তাও কিন্তু প্রফিট রয়েছে আপনার এই অফারটা কোন কোম্পানি দিচ্ছে অফারটা দিচ্ছে হচ্ছে অ্যাডস অ্যাডসম্যান এটা আমি ব্লগ দেখাইতে পারি আমি ক্লিক করে দেখি একটু ওপেন নিউ ট্যাব করলে হচ্ছে না ব্লক আমি বলছিলাম কান্ট্রি ব্লক ওইটাও হয় মাঝে মাঝে কান্ট্রি ব্লকও হয় এই যে অ্যাডসম্যান এই অ্যাডসমেইন ডট কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন দেখেন কতটা সহজ এখন প্রশ্ন হচ্ছে অ্যাডসম্যান এত বেশি ইনকাম দেবে এটা কি আসলে ভালো নাকি খারাপ চিনার উপায়টা কি রাইট এখানে একটা প্রশ্ন আছে না অফার ভ্যার থেকে আপনি ওয়েবসাইট বার করলেন কিন্তু কীভাবে বুঝবেন যেটা আসলে বিশ্বস্ত কিনা মানে যে কোনো ওয়েবসাইট তো আর বের করলে হবে না সেটা বিশ্বস্ত কিনে জানতে হবে রাইট তো আমরা এখানে ছিলাম অফার ভ্যালট অফার ভোল্ট যেখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা বের করলাম এখন এটা বিশ্বস্ত কেনে চেক করার জন্য একটা রয়েছে সেটা হচ্ছে আপনার আশা করছি অনেকের জানা আছে অনেকে আবার নতুন যারা নতুন তারা আমি প্রথম থেকে যদিও বলি যে কাটবেন না কাটবেন না অনেক কিছু শিখবেন হয়তো আপনি জানেন বলে আপনি কেটে নিচ্ছেন দেখা যাচ্ছে ওখানেও কিছু অজানা রয়েছে যে আপনি আজকে শিখে ফেলতে পারবেন ওকে আমি সার্চ করছি এ ডবল এফ পি এ ওয়াই জি এফ পেইং অ্যাপ পেইং ওয়েবসাইটটা আমি প্রথমেই সার্চ করলাম কিন্তু অফার ভল্ট যেখান থেকে আমি ওয়েবসাইট খুঁজে বার করলাম এবং ওয়েবসাইটটা বিশ্বস্ত কি না এটা দেখার জন্য আমি ক্লিক করলাম কোথায় অ্যাপ পেইং ডট কম এখন দেখেন ওয়েবসাইটের নাম কি ছিল মেইন ডট কম তাই না আমি অ্যাটসমেইন ডট কম লেখাটা কপি করে নিলাম আমি জাস্ট অ্যাটসমেইন লিখে সার্চ করি এখানে দেখি অ্যাডস রাইট অ্যাডস মেইন ডট কম এটা হচ্ছে ওদের হোম পেজ আমি অ্যাডস মেইন ডট কমের হোম পেজ আসছে এবং এখানে এসে দেখেন আমি ওদের সাইটটাকে কপি করে নেব ওপরের যে লিঙ্ক তৈরি হয়েছে এই যে লিঙ্ক অ্যাডস মেইন ডট কমের লিঙ্কটা আমি কপি করে নিব রাইট কপি করে নিলাম যখন এদের ওয়েবসাইটে প্রবেশ করলাম দেখেন এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করছে তার মধ্যে একটা হচ্ছে ওদের সিলেক্ট অ্যাডভার্টাইজার মানে পার্টনার যারা এখানে অ্যাড দেয় তাদের মধ্যে একটা হচ্ছে নেটফ্লিক্স রয়েছে ডিজনি রয়েছে ক্রেডিট রিপোর্ট রয়েছে ফেসবুক রয়েছে ইবে রয়েছে তো ভালো ভালো ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড দিয়ে থাকে তাদের অ্যাড নিয়ে আমরা কাজ করি এখানে বিকামে অ্যাফেলেট এবং তাদের পেমেন্ট মেথড দ্বারা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে এই সেই আমাদের জন্য না পেপাল সবার জন্য না কয়েকজনের জন্য হতে পারে এটা ওয়েব মানে এটা খুবই ইজি ওয়েব মানি নিয়ে কারো কোনো সমস্যা হলে আমাকে নক করবেন ওয়েব মানি ডলার আমি এক্সচেঞ্জ আপনাকে করে দিতে পারবো সমস্যা নেই আপনাকে আপনি আমাকে ডলার দেবেন আপনাকে আমি জাস্ট বিকাশ করে দেব কিন্তু আপনি কাজ করেন কাজ না করলে তো আর হবে না কাজ করতে হবে রাইট জাস্ট দেখলে হয় না ইনশাআলা কাজও করতে হবে এবং আশা করছি প্রত্যেকে যারা এই ভিডিওগুলো ফলো করছেন প্রত্যেকেই ইনকাম করতে পারবেন ওকে তো অ্যাপ পেইংয়ে আসার পর আমি এখানে সার্চ করে দেবো কোথায় সার্চ করব দেখেন এখানে খালি বক্স রয়েছে এই যে জায়গাতে খালি বক্স এখানে এত বেশি অ্যাড থাকে চেনা একটু কঠিন হয়ে যায় রাইট আপনাকে এই খালি বক্স বের করতে হবে সার্চ অ্যাফলেট নেটওয়ার্কস এখানে এসে আমি জাস্ট আমার লিঙ্কটা বসে দেবো কোনটা আমি যে দেখলাম অ্যাডসম্যান ডট কম ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটা এখানে বসে দেয় জাস্ট এখানে দেখেন লেখা রয়েছে বা এখানে সার্চ বার রয়েছে আমি এখানে ক্লিক করে দেবো বা আপনি ইন্টারপ্রেস করতে পারেন আমি সার্চ বারে ক্লিক করে দিলাম বা ইন্টারপ্রেস করে দিলাম দেখেন ওইটা কিন্তু এখানে শো করছে না তাই না কিন্তু শো করছে অ্যাকচুয়ালি প্রথমে তিনটা রয়েছে অ্যাড দেখেন এখানে তিনটা ওয়েবসাইট রয়েছে তিনটে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ই স্পন্সর্ড লেখা রয়েছে কিন্তু তার নিচে দেখেন লেখার রয়েছে অ্যাডসম্যান এই যে অ্যাডসমেইন ওয়েবসাইটকে আপনি দেখতে পাচ্ছেন এখন তাদের যে লোগোটা হোম পেজ এখানে খেয়াল করেন আমি যে তাদের যে হোম পেজটা দেখলাম এই যে এই লোগোটা এই লোগোটা সেম কিন্তু ঠিক আছে এখানে মুড রিভিউ করেছে তিনশো একজন অত সো দেখেন মাত্র আটানব্বই জন সাতাশ জন উনপঞ্চাশ জন খুবই কম রাইট তো এই অ্যাডসমেইনটা বেস্ট কেন বেস্ট কারণ ওপারেরগুলা ই স্পনসার করা হচ্ছে অর্থাৎ অ্যাড দেওয়া হচ্ছে এরপরেও এটাতে অ্যাড দেওয়া না থাকার পরেও দেখেন কতগুলো অফার রয়েছে তিন হাজার তিনশো সাতানব্বইটা অফার রয়েছে তিনশো একজন এখানে বিনামূল্যে রিভিউ করেছে আমি এখানে এটা ক্লিক করে দিতে বুঝাচ্ছি এটার ওপরে ওকে এবার দেখেন অ্যাডসমেন নেটওয়ার্ক প্রোভাইড অ্যাফিলেট উইথ ফুল সার্ভিস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডেডিকেটেড টু অপটোমাইজেশন রেভিনিউ জেনারেশন ফর বোথ ইটস অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিসার আর গোল ইজ টু অ্যাড্রেস ইউর গ্রোয়িং মার্কেটিং ইডস তারও বিস্তারিত রিটমোটিক লিখতে দেখেন সবগুলো আপনি পড়তে পারবেন সেগুলো দেখে নেওয়ার সমস্যা নেই এবার দেখি অফার টাইপ রেট কেমন তাদের রেট হচ্ছে মোট অফার রয়েছে তিন হাজার তিনশো সাতানব্বইটা তাদের ইস্টার্ট মার্কেট হচ্ছে ফোর পয়েন্ট নাইন নাইন মানে বেশ ভালো অবস্থানে রয়েছে কমিশন রয়েছে মানে যে ধরনের কাজ আর কি সিপিএ সিপিএল সিপিএস এবং আশা করছি তিনটে আপনারা জানেন গতবার আমরা এগুলো সবই দেখে দিয়েছি কম করে হলেও পনেরো পঞ্চাশ ডলার আপনি ইনকাম করতে হবে পঞ্চাশ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন এবং তারা পেমেন্ট করে তিরিশ দিনে পনেরো দিনে সাত দিনে সপ্তাহে আপনি উইকলি পাবেন এখন উইকলি আর সাত দিনের মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু ডিফারেন্স রয়েছে আপনাকে গুনে গুনে সাত দিন পরে দেবে একরকম আর সপ্তাহে দেবে মধ্যে ডিফারেন্স রয়েছে মাঝখানে ছুটি থাকে এগুলো একটু বুঝেন ওকে নেট ফিফটিন মানে পনেরো নেট থার্টিন মানে হচ্ছে তিরিশ এই যে এই জায়গাতে খেয়াল করেন ওকে এরপর পেমেন্ট মেথড রয়েছে ওয়ায়ার মানে ব্যাঙ্ক পেওনিয়া রয়েছে ওয়েব মানে ওয়েব মানে থাকলে আর কোনো চিন্তা নাই ওয়েব মানে একটা মতো এরপর রয়েছে বিটকয়েন যারা বাইন্যান্স ইউজ করেন তারা কিন্তু বিট নিতে পারবেন ইয়নডেক্স রয়েছে মানি ক্যাপেট রয়েছে অনেক কিছু রয়েছে এখানে অনেক কিছু অর্থাৎ প্রমাণিত হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে অনেকগুলো অফার রয়েছে এবং এখানে সুবিধা ভালো মাত্র সাত দিনে পেমেন্ট তুলতে পারবেন তবে মিনিমাম পঞ্চাশ ডলার হইতে হবে রেফারার কমিশন হচ্ছে মানে রেফার করলে পাবেন পাঁচ তাদের যারা ম্যানেজার তাদের সবার নাম এবং এখান থেকে সরাসরি আপনি এই যে এস দেওয়া রয়েছে মানে হচ্ছে স্কাইপ স্কাইপে এস এম এস করতে পারবেন এখানে কল মানে কল করতে পারবেন এবং এখানে ইমেলের চিহ্ন দেওয়া রয়েছে মানে আপনি ইমেল করতে পারবেন তাদের যে কজন ম্যানেজার রয়েছে অ্যাফিলেট ম্যানেজার তাদের সাথে আপনি কথা বলে নিতে পারবেন কতগুলো সুবিধা রয়েছে রাইট আচ্ছা এখন দেখি রেট তাদের এক্সেলেন্ট রেট রয়েছে দুশো সাতানব্বইটা এবং ভেরি গুড চারটা অথচ এভারেজ মানে মোটামুটি এরকম কোনো রেট নাই খারাপ মানে দুর্বল এরকম কোনো নাই মানে হচ্ছে খারাপ এটাও কোনো নাই দেখেন তাদের ব্যাড কোনো রিপোর্ট নাই সবগুলো কিন্তু পজিটিভ রিপোর্ট তাহলে আশা করছি এখন শিখে ফেলেছেন আপনি কিভাবে ভালো ভালো ওয়েবসাইট বের করবেন এবং সেটা বিশ্বস্ত কিনা কীভাবে চেক করে নেবেন এই পর্যন্ত শেষ করছি আজকে ক্লাস ক্লাস নাম্বার তিন কালকে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আল্লাহ বাঁচিয়ে রাখলে এবং সুস্থ থাকলে অসুস্থ হয়ে গেলে হয়তো একদিন দেরি হবে বাট যারা ফলো করবেন এই ক্লাসগুলো প্রত্যেকে কিন্তু ইনকাম করতে পারবেন আমি এটা শেয়ার দিচ্ছি কাজ শিখে ফেলবেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড দেখা হচ্ছে পরবর্তী ক্লাস সেখানে আমরা ল্যান্ডিং পেজ বানি অফার প্রমোট নিয়ে ইনশাল্লাহ ভিডিও করে ফেলবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা